আগামী দিনে কলকাতার জগন্নাথঘাট ফুলবাজারের ধাঁচে হাওড়ায় গড়ে উঠতে চলেছে সব রকমের সুবিধাযুক্ত নতুন ফুলবাজার। হাওড়া স্টেশন থেকে হাঁটা দূরত্বে হাওড়া পুরসভার একটি বিল্ডিংয়ে গড়ে উঠতে চলেছে এই ফুলবাজার। সিএসআর ফান্ডের সাহায্যে এই নতুন ফুলবাজার তৈরি হচ্ছে বলে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন ডক্টর সুজয় চক্রবর্তী জানান। এখানে ফুলের বাজারের পাশাপাশি গাছের ব্রিজের বিক্রয় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। দেখুন, ওই জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি মেনলি দু তিনটে কারণে। ফার্স্ট কারণ হচ্ছে ট্রেনে করে প্রচুর ফুল আসে, হাওড়া স্টেশনে প্রচুর ফুল নামে এবং ওই ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম হাওড়া স্টেশন, এটা এক। এবং খুব অল্প এতে সেখানে তারা জিনিসগুলো আনতে পারবে বা মানুষ কেনা বেচা করতে পারে, এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে যে কমপ্লেক্সটা আমরা বলছি ওখানে আশপাশে আমরা নিজেরা দেখেছি যে সেখানে অ্যাডিকুয়েট স্পেস আছে, দু চাকার গাড়ি রাখার তো বিল্ডিংয়ের মধ্যেই স্পেস আছে। এবং যদি কেউ বড় গাড়িও আনে, ইন দ্য সেন্স আমি বলছি কেউ ফোর হুইলার আনে বা এই যে ম্যাটাডোর বা এই ধরনের গাড়িগুলো, সেগুলো রাখারও কিন্তু আশপাশে জায়গা আছে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি। সে তো তারপরেই আমরা ওখানে এই জিনিসটার কথা আমরা ভেবেছি। হ্যাঁ, গাড়ি রাখার জায়গা ওখানে আছে, মানে তার কারণ ওখানে ন্যাচারালি যেহেতু আমাদের কমিশনার অফ পুলিশের ওখানে অফিস আছে বা এটসেট্রা, তো ন্যাচারালি ওখানে আমরা সেইগুলো ভেবেই আমরা ওই জায়গাটা সিলেক্ট করা হয়েছে যে অ্যাডিকুয়েট পার্কিং স্পেস থাকবে ওখানে। আমরা কোনো অল্টারনেটিভ বা ওরকম কিছু নয়, এটা একটা অপশান। এ ব্যাপারে আমরা খুব শীঘ্রই যেটা আমাদের মানে কলকাতার বিখ্যাত যে জগন্নাথ ঘাট, যেখানে মানুষ ফুল কিনতে যায়, প্রচুর সংখ্যক মানুষ যায়, তাদের সঙ্গেও আমরা কথা বলবো। ওখানে যারা আছেন তাদের মানে এটা কারোর অল্টারনেটিভ বা কারোর কম্পিটিশন না, এখানে আমরা একটা যে ভিড়টা মঙ্গলাহাট বা যে ক্যাওস হয় যে জায়গাটা, না আমি এটা থামিয়ে কমপ্লিট করে নিই। তো এটা আমরা বেসিক্যালি একটা অর্গানাইজড ওয়েতে একটা ফুলের একটা মার্কেট করতে চাইছি, যেখানে মানুষ এসে একটা সঠিকভাবে ঠিকঠাকভাবে কেনাকাটা করতে পারবে এবং এটা একটা সুদূর প্রসারী এফেক্ট হবে। এবং এখানে শুধু ফুল কেনা বেচা না, যেহেতু আমাদের স্পেস আছে আমরা চাইছি এখানে যদি সিডস মানে গাছের বীজ মানে সেই ধরনের যদি আমরা প্রভিশন রাখতে পারি। এবং এর জন্য আমরা এই এতে যার যে জন্য আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টকে এখানে ইনভলভ করছি, কারণ আমাদের লক্ষ্য শুধু ফুল কেনা বেচা নয়, এখানে এমন একটা পরিবেশ আমরা দিতে চাইছি যেখান থেকে একদম মানে সমস্ত রকম ব্যাপারটা একটা কমপ্লিট একটা সেট আপ আমরা এখানে দিতে পারবো। কর্পোরেশনের আয় বাড়ার তো একটা জায়গা রয়েছে, তার কারণ কর্পোরেশনের একটা স্পেস জায়গাটা তো সেখানে আমরা সেখান থেকে একটা, এবং যেহেতু